ভারতবর্ষের সেরা গ্রাম ক্রিটিশ্বরী মন্দিরে পুজো দিতে এলেন রাজ্যের প্রতিমন্ত্রী বেচারা মান্না। জানা যায় এদিন তিনি নবগ্রামের ক্রিটিশ্বরী মন্দিরের পুজো দিয়ে পুরো মন্দির চত্বর পরিদর্শন করেন। তাকে সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয় নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। রাজ্যের প্রতিমন্ত্রী বেচারাম মান্নাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ এবং নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল, জেলা সহসভাপতি আনিসুর রহমান, নবগ্রামের কীর্তিশ্বরী অঞ্চলের প্রধান উপপ্রধান সহ আরও বিশিষ্ট বর্গরা। নবগ্রাম থেকে স্টাফ রিপোর্টার ডিএনটিভি বাংলা। আপনাদের সচেতন করে তৃণমূল স্তরে গ্রামে পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে আমাদের মূল কাজ। আজকে দেখুন, আমাদের আগামী প্রজন্মের ছেলেমেয়েরা জল খেতে পাবে না, জল খেয়ে পরিচ্ছন্নতা আজকে বিষময়, প্লাস্টিক বিষময় এটুকু জেনে রাখবেন, প্লাস্টিক বিষময়। এই প্লাস্টিক, এটা একটা ঋণের শর্ত ছিল, প্লাস্টিক ব্যবহার করতে হবে। এই প্লাস্টিক ব্যবহার করার ফলে আজকে প্লাস্টিকের আস্তরণ পড়ে যাচ্ছে। আপনি যে কোনো জিনিস কিনবেন, মানে জিনিসটাকে কোথায় ফেলছেন, তাহলে আমরা প্রতিদিন যদি সবাই প্লাস্টিক ব্যবহার করে আমরা ফেলতে থাকি। রাজ্যের রাজ্য সরকার বর্তমানে গ্রামের উন্নয়নে কি ভাবছে? দেখুন, আমি বিগত 4-5 বছর আগে এসেছিলাম, তখনকার রাস্তা আর এখনকার রাস্তাঘাট সার্বিকভাবে অনেক পরিবর্তন হয়েছে। অর্থাৎ কীর্তিশ্বরীর কাছে ভক্তদের আসার ক্ষেত্রে যে যোগাযোগ ব্যবস্থা রাজ্য সরকার করেছেন এবং মন্দিরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিভিন্ন কাজ হাতে নিয়েছেন, পূর্বাতন 900 বছরের মন্দিরটি সেখানেও সংস্কারের উদ্যোগ নিয়েছে। এবং এটা জেনে রাখতে হবে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি ধর্মের প্রতিটি ধর্মস্থানকে তিনি একদিকে যেরকম সুসজ্জিত করছেন, পর্যটন কেন্দ্র হিসাবে চিহ্নিত করবার আপ্রাণ চেষ্টা করছেন, এবং আপনারাও দেখেছেন যে ইতিমধ্যেই দেশে শ্রেষ্ঠ শিরোপা পেয়েছে কীর্তিশ্বরী মন্দির। তাই স্বাভাবিক কারণে রাজ্য সরকার এ ব্যাপারে 2011-এর আগে যদি ফিরে যান প্রতিটি ক্ষেত্রে, দেখবেন তখনকার এই পর্যটন কেন্দ্র বা তীর্থস্থানগুলো আর আজকের তীর্থস্থানগুলো আকাশ পাতাল তফাত হয়েছে। সে কীর্তিশ্বরী হোক, তারাপীঠই হোক, ফুরফুরা শরীফই হোক, আর আজমির ইয়ে আমাদের বীরভূমের তারাপীঠ এবং পাথরচাবড়ি হোক, যে কোনো জায়গায়, যেমন আমাদের তারকেশ্বরী হোক, যে কোনো জায়গায় এইরকম উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টান্ত স্থাপন করছে। রাজ্যে নবগ্রাম পঞ্চায়েত সমিতি বিগত দিন থেকে এখন পর্যন্ত আছে এবং বিভিন্ন কর্মসূচি নিয়েছে, আগামীতে আপনি যে পরিদর্শন করলেন তাতে আপনার নিজস্ব কোটা থেকে কিছু করবেন বলে ভাবছেন? দেখুন, এইরকম কোটার কিছু ব্যবস্থা থাকে না, মানুষের যেখানে প্রয়োজন হয় উন্নয়নে সেখানেই আমরা এগিয়ে আসি। ধন্যবাদ। গ্রামটি দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেয়েছে, উনি কি আশ্বাস দিলেন, কি বললেন? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অনুপ্রেরণায় আমরা কীর্তিশ্বরী মন্দিরে জেলা পরিষদ থেকে, রাজ্যের বিভিন্ন ফান্ড থেকে, পঞ্চায়েত সমিতি থেকে এবং এমপিলিয়াড এমএলএড থেকে আমরা অনেক কিছু করতে পেরেছি এবং করছি। আগামী দিনে অনেক কিছু করার আশ্বাস দিয়েছেন আমাদের রাজ্য নেতৃত্ব। আমাদের মন্ত্রী এসেছিলেন, আমরা ওখানে দলগতভাবে ওনাকে সম্বর্ধনা দিলাম এবং উনি আমাদের দলীয় কার্যালয়ে এসেছিলেন, দলীয় কার্যালয়ে একটু বসলেন, আমাদের কর্মীদের সঙ্গে কথাবার্তা বললেন। আবার ওনার পূর্ব ঘোষিত প্রোগ্রাম রয়েছে, যে ই রিক্সাগুলো, যেটা আমরা আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় অনুপ্রেরণায় যে পৌরসভার প্যাটার্নে গ্রামের বিভিন্ন জায়গায় যে পলিথিন টলিথিন বর্জ্য পড়ে থাকে সেগুলোকে একটা জায়গায় এনে সেগুলোকে সার তৈরি করার যে পরিকল্পনা সেটা নিয়েছে, সেই ই রিক্সার যে চাবিটা আজকে বিভিন্ন প্রধানদের হাতে উনি আনুষ্ঠানিকভাবে তুলে দেবেন, এবং আরও অন্যান্য সরকারি প্রোগ্রাম রয়েছে, তাই উনি এসেছিলেন, আমরা ওখানে সকালে উপস্থিত হয়েছিলাম তাদের তরফ থেকে।